আমি সুশান্ত বৰগাঁও এখানে গোলাম গাঁওছে আদরণি জানাবলে আমি অনুষ্ঠিত নির্বাচনী সভা উপস্থিত থাকা সরকারের সম্মানীয় মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া, সরকার বরগর যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ পপ্পু কুমার গগৈ ডাঙরিয়া, এই সভায় উপস্থিত থাকা প্রাক্তন আমার জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় সভাপতি ময়ূর বরগোহাঁই ডাঙরিয়া, প্রাক্তন জেলা সভাপতি সৌভী রাজকুমারী ডাঙরিয়াকে প্রমুখ করে আজি পাঁচ নং ওয়ার্ডের প্রার্থী নবকিশোর খান্ডেলিয়াকে প্রমুখ করে মঞ্চত উপবিষ্ট মূল অতি শ্রদ্ধার আমার দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সম্মুখত বহি থাকা আই মাতৃ সকল, জ্যেষ্ঠ সকল আর যুব বন্ধু বান্ধবী সকল, প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়ার বন্ধু সকল, দলের বিভিন্ন মর্চার সভাপতি সম্পাদককে প্রমুখ করে বিষয়বুটিয়া হব। আজি এটা সিদ্ধান্ত আমার শিবসাগর রাইজে লব লাগবে, বিশেষ পাঁচ নং ওয়ার্ডের রাইজে লব লাগিব যে আমি উন্নয়নের লগত থাকিম নে নাথাকিম, কারণ আমি শিবসাগর রাইজে বহু সময় আবেগিকভাবে ভোটদান করার বাবে আমার সঠিক সিদ্ধান্ত উপনীত হব পরা নাই রাজনৈতিক ক্ষেত্রখন, আর তার বাবে শিবসাগর আজি পিছুয়াই গেছে উন্নয়নের ক্ষেত্রে। আমি যদি শিবসাগর ওলাই যাও, আমার সাংসদ মহোদয়তো আমার মত আছে, আজি যোরহাট শিবসাগর তুলনা যদি করো আমি দেখি যে আকাশ পাতালের সমস্যায় ভরপুর হয়ে আছে আজি শিবসাগর। আজি শিবসাগর উন্নয়ন হবলে হলে রাইজর সঠিক সিদ্ধান্ত লাগবে, আর সেই সঠিক সিদ্ধান্ত বর্তমান অবস্থা হল ভারতীয় জনতা পার্টি, কারণ আজি যেহেতু সরকারের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব এখন শক্তিশালী উন্নয়নমুখী সরকার আগে আছে, এই উন্নয়নমুখী সরকারখনের থাকিম নে নাথাকিম সেই সিদ্ধান্ত শিবসাগরবাসী লোক লাগে। রাইজ জয় জয় আপনার প্রতিনিধিকে আন্তরিক শ্রদ্ধা জানাইছো, মানে বিশেষ দীঘলীয়া বক্তব্য নারাখো, মাথো আপনার দুটামান কথাই কয় মই মোর বক্তব্য সামরণ, যেহেতু আমার মাজত সাংসদ ডাঙরিয়া আছে আর মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ হাজরিকা ডাঙরিয়া আহি আছে। আমি এবার যে ভুল করল যে আমি বিধানসভাত যে এবার ভুল করলে সেই যাতে পুনর্বার যাতে আমি ভুল নকর সেই কথাটা আমি কিন্তু সকলে চিন্তা করব। আপনার সকলে জানেন যে বিধানসভাত আমি সহানুভূতি আমার ভোট লই শিবসাগর সমষ্টিপা মাননীয় অখিল গগৈ ডাঙরিয়া বিধায়ক হিসাবে নির্বাচিত করলো, তার বাবে আমি ডাঙর লোকসান শিবসাগরবাসী লোকসানের সম্মুখীন হলো, তার জ্বলন্ত প্রমাণ হিসাবে যে শিবসাগরের মেডিকেল কলেজখন থাওরালে লো গেছি গল, সেই আমার রাইজর ভুলের বাবে আমার শিবসাগর সমষ্টি 1,70,000 ভোটারের ভুলের বাবেই আজি শিবসাগর হবলগিয়া মেডিকেল কলেজখন আমার হাতের পর গুছি গল। গতি পুনের ইয়াক উন্নয়নের বাবে বর্তমান চলি থাকা মিত্রজোঁট সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত যরকার মিত্রজোঁট সরকার চলি আছে, এই মিত্রজোঁট সরকারের শিবসাগর হবলগিয়া বাকি উন্নয়নের ক্ষেত্রে যাতে আমি স্থবির নহয় তার প্রতি আমি সকলে লক্ষ্য করব। শিবসাগর স্থবিরতা আছে, শিবসাগর স্থবিরতা আছে, কিন্তু যা পৌরসভাখনের দিনতে ইয়াতে হাইমাস্ট লাইট জ্বলিছিল, ইয়াত প্রত্যেকটো এনুয়ালেমর গোট আছিলে, আত্মসহায়ক গোটের মহিলাসকলে 25,000 কোটি টাকা পাইছিল, মই নিজেও মন্ত্রী আছিল, আর সেইখিনি সময় ড্রেইনের টাকা আছিল, রাস্তার টাকা আছিল, কিন্তু তার পাছতো কো শিবসাগরত স্ট্যাগনেন্সি আছে, কাম যিমান হব লাগিছিল হোৱা নাই, 15 বছর আগত কোন শাসক আছিল এতিয়াও কোন বিধায়ক সকলে জানে, কিন্তু এইবিলাক বাদ দিও শিবসাগরের কাম করব লাগিব, কারণ অসমের সকলোতকৈ ঐতিহ্যপূর্ণ আর বুরঞ্জী প্রসিদ্ধ নগরখনে হয়েছে শিবসাগর, ইয়াক আমি আগুয়াই লো যাব লাগিব, শিবসাগরে কাম করব লাগিব, তার কারণে মই আকৌ কৈছো কেন্দ্রত বিজেপি সরকার, রাজ্যত বিজেপি সরকার, ইয়াতো যাতে বিজেপিক ভোট দিয়ে সকলকে অনুরোধ করছো।